नमस्कार बंधुरा, आज 28 জানুয়ারি 2022 রাত্রি প্রায় 8:30 বেজে গেছে। খুব চিন্তায়, খুব হতাশায়, খুব দুশ্চিন্তায় বলতে পারেন আজকে এই ভিডিওটি করছি। এই দু বছর ধরে কোভিডের জন্য আমরা প্রাণপণ লড়াই করেছি, আপনারা আমাদের লড়াইতে ওতপ্রোতভাবে সহযোগিতা করেছেন। আমরা প্রায় দুটো ভ্যাকসিন সবাই নিয়ে ফেলেছি, বেশিরভাগ মানুষ তিনটে ভ্যাকসিন শুরু হয়েছে, বাচ্চাদের ভ্যাকসিন শুরু হয়ে গেছে, এতটা পজিটিভ জায়গায় আমরা রয়েছি। তার সাথে বেশ কিছু ওষুধ বেরিয়েছে, মোলনুপিরাভিরের মতো ওষুধ বেরিয়েছে, অ্যান্টিবডি ককটেল বেরিয়েছে, আগেকার সময় র্যামডেসিভির বেরিয়েছে, স্টেরয়েডের উপকারিতা আমরা জেনেছি। কিন্তু এত কিছু সত্ত্বেও আমরা যখন ভাবছি যে কোভিড প্রায় আমাদের সাথে চলে যাবে, গতকাল একটি নিউজ যেটি বেরিয়েছে এ থেকে, রাশিয়া থেকে, এবং যেটিতে চীনের ওয়াহানের যারা সায়েন্টিস্ট গবেষকরা যেটাতে আশঙ্কা করছেন যে আগামী কিছুদিনের মধ্যেই সাউথ আফ্রিকা থেকে একটা স্ট্রেন আসতে পারে, যেটা কিনা অত্যন্ত অত্যন্ত মারাত্মক মারণঘাতী একটি স্ট্রেন, যেটার সাথে মার্স কফ টু, যেটা মিডল ইস্টে 2012 এবং 2015 অত্যন্ত ভয়ঙ্কর অতিমারী তৈরি করেছিল, সেই স্ট্রেনের সাথে খুব মিল আছে। এখনও পর্যন্ত সেটা একটা মিউটেশন দূরে রয়েছে, একটি মিউটেশন এখনও পর্যন্ত তার হওয়া বাকি আছে, যেটাতে সে মানুষের শরীরে যাওয়ার মতো ক্ষমতা অর্জন করতে পারবে। সে এখন বাদুড়ের শরীরে সাউথ আফ্রিকাতে বসবাস করছে। সাউথ আফ্রিকা থেকে এই পার্টিকুলার স্ট্রেনটি যদি এবার একটা মিউটেশন করে সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, তাহলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা 3 জন অ্যাফেক্টেড মানুষের মধ্যে 1 জন হয়তো আমাদের ছেড়ে চলে যাবেন। মানে এতটাই সাংঘাতিক স্ট্রেনটা হতে পারে, প্রায় 1/3 থেকে 1/4 পৃথিবীর মানুষ আমাদের ছেড়ে চলে যেতে পারেন, এতটাই ভয়ঙ্কর একটা স্ট্রেন আসতে চলেছে। তো এইখানে আমাদেরকে খুব সাবধানে আগামী কিছুদিন একটু তাকিয়ে থাকতে হবে। যথেষ্ট ভয়ের কারণ আছে, যথেষ্ট শঙ্কার কারণ আছে, কিন্তু ভেঙে পড়লে চলবে না। আমরা মানব জাতি, আমরা পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি, সুতরাং আমরা নিশ্চয়ই এর কোনো সমাধান বের করতে পারবো এবং এটাকে প্রতিহত করতে পারবো বলে আমার মনে হয়। মনে প্রাণে আমরা আশা রাখি, ভগবানের উপর ভরসা রাখি, যেন এই একটা মিউটেশন আর না হয়ে ওঠে। তাহলে এটা একদিকে যেমন ওমিক্রনের মতো ছোঁয়াচে হবে, অন্যদিকে তেমনি মার্স কফ টুর মতো ভয়ঙ্কর মারণঘাতী হবে, যেটা 3 জনের মধ্যে 1 জনকে আমাদের মৃত্যুবরণ করাতে বাধ্য করতে পারে। সুতরাং ভেঙে পড়বেন না, মন শক্ত রাখুন এবং আগামী দিনের দিকে চেয়ে থাকুন। মানুষের উপর ভরসা রাখুন, নিজের উপর ভরসা রাখুন এবং কোভিড বিধিগুলোকে আরও টাইট করে যত্ন করে মেনে চলুন। এবং ভারতবর্ষের সরকার এবং তার অন্যান্য প্রশাসনের কাছে আমার অনুরোধ, যতটা সম্ভব ইন্টারন্যাশনাল ট্রাভেল যেন কমিয়ে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয়, বিশেষ করে সাউথ আফ্রিকা থেকে যে সমস্ত প্লেন আসছে সেইগুলোকে যেন ইমিডিয়েটলি ভারতে আসা বন্ধ করা হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেঁধে থাকুন একে অন্যের সাথে। নমস্কার।